এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বড়দিনের সকালে দুটি পৃথক পৃথক মৃত্যুর খবর শিলচর শহরের বাসিন্দাদের রীতিমতো চমকে দিয়েছে। প্রথমটি শিলচর শহরের কেন্দ্রস্থলে জেল রোডে অ্যাক্সিস ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিক সামনেই। প্রাতঃভ্রমণে বেরোনো কয়েকজনের বিষয়টি নজরে পড়ে। এক যুবতীর লাশ হালকা কাপড়ে বেঁধে রাস্তার পাশে ঝুলিয়ে রাখা হয়েছে, তবে আশ্চর্যজনকভাবে মৃতদেহের পা মাটি ছুঁয়েছিল। পথচারীরা বিষয়টি জানান পুলিশে। এরপর সদর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। তবে এই যুবতীর কোনো পরিচয় জানা যায়নি। এটি খুন না আত্মহত্যার ঘটনা তা নিয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ। তবে মৃতদেহটি শনাক্ত করার জন্য 72 ঘণ্টা শিলচর মেডিকেল কলেজের মর্গে রাখা হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে এ ঘটনায় শহরে ফের নিরাপত্তা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। দিন কয়েক আগে শহরেই ঘি চুরির ঘটনা নিয়ে কয়েকজনকে বদলি পর্যন্ত করা হয়েছিল। এরপরও শহরবাসীর নিরাপত্তায় সজাগ হতে পারেনি পুলিশ। তাছাড়া প্রেমতলা পয়েন্ট গভীর রাত পর্যন্ত পুলিশ প্রহরা থাকে বলে যে দাবি করা হয়েছে, এই মৃতদেহটি উদ্ধারের পর পুলিশের এই দাবি আর ধোপে টেকে। এ ব্যাপারে পুলিশ সুপার রাকেশ রৌশন বলেন, মৃতদেহটি এখনও উদ্ধার হয়নি, তবে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। और लेनी का डेड बॉडी मिला है, ये सुसाइडल केस है। अभी तक जो इंक्वेस्ट हुआ है और अभी तक जो पता चला है, तो जो भी नेचर है या डेड बॉडी को देखने से जो लग रहा है, ये पूरी तरह से सुसाइडल केस लग रहा है। हम दोनों ही घटना का जो है जांच कर रहे हैं, और पहली घटना के बारे में हम पूरी तरह से इलाकांडी पुलिस के कॉन्टैक्ट में हैं, और जो भी कोऑपरेट करने का है हम उसको कोऑपरेट कर रहे हैं। और दूसरी घटना की जाँच की जा रही है कि किस कारण से सुसाइड किया गया है, और इस बारे में भी जो है किसी निष्कर्ष पर पहुँच रहे हैं।